আজকে চলে আসলাম মধ্যমগ্রামের ইম্পেরিয়াল ব্যাংকোয়েটে আভিয়ানের বার্থডে সেলিব্রেট করতে। তো সুতরাং বাইরে বেশি কথা বলবো না, কারণ বাইরে প্রচণ্ড ক্রাউড। ভিতরে যাওয়া যাক, দেখি এই ইম্পেরিয়াল ব্যাংকোয়েটটা কিন্তু একদম ফোর্থ ফ্লোরে। তো ফোর্থ ফ্লোরে যাই, ওখানে গিয়েই কথা হবে। তো চলে আসলাম ফিফথ ফ্লোরে। আজকে কিন্তু এসেছি আমি মৌচাক ক্যাটারিংয়ের ইনভাইটেশনে। মৌচাক বারাসাতের বুকে এতটাই ফেমাস, আপনারা সকলে জানেন, যারা বারাসাতবাসী, মধ্যমগ্রাম, বিরাটি, এই অঞ্চলের মানুষের কাছে কিন্তু খুব পরিচিত নাম মৌচাক। কারণ ইনারা মিষ্টি বা মিঠাই এই অঞ্চলে জবরদস্ত সেল করে, ইনাদের প্রচুর কাউন্টার আছে। কিন্তু ইনারা ক্যাটারিংয়েও যে সিদ্ধস্ত সেটা আপনাদের সামনে তুলে ধরা তো দরকার। আর সেই সূত্র নিয়েই আজকে চলে আসলাম আমরা আভিয়ানের থার্ড বার্থডে খেতে। তো এবার দেখি ইম্পেরিয়াল ব্যাংকোয়েটটা কিন্তু সত্যি দুর্দান্ত। তো আপনারা একটু ব্যাংকোয়েটটা ঘুরে নিন, আমি দেখি খাবার দাবারগুলো রেডি হয়েছে কি না। তো মৌচাক ক্যাটারিং এর তরফ থেকে কি কি আজকে স্টার্টার আইটেম হয়েছে একটু দেখে নিই। পনির শটি বটি, চিকেন টিক্কা, গন্ধরাজ ফিশ, চিকেন মালাই কাবাব। তো নিয়ে নিয়েছি সব রকমের স্টার্টার, আর সঙ্গে নিয়ে নিয়েছি গ্রিন চাটনি, তারপর টমেটো সস, এখানে দিয়ে দাও টমেটো সস। ওকে, থ্যাংক ইউ। তো প্রথমে দেখছি হচ্ছে পনির শটি বটি, বেল পেপার আছে, ইয়েলো বেল পেপার, সঙ্গে একটা অনিয়ন বা পেঁয়াজও আছে খেতে কিন্তু সেই, সঙ্গে একটু টমেটো ক্যাচাপ নিয়ে নিচ্ছে। ওয়ান অফ দ্য বেস্ট স্টার্টার আইটেম ভেজে। এবার হচ্ছে গন্ধরাজ ফিশ, গন্ধরাজ ফিশটা একটু দেখি। ওয়াও, পুরোপুরি একটা ভেটকি মাছ, দেখুন ভিতরটা তো সাদা ধপধপ করছে একদম। গন্ধরাজ লেবুর জেস্ট দেওয়া আছে আশা করি। এরকম স্টার্টার পেলে প্লেট প্লেট উড়ে যাবে আজকে। এটা খাওয়ার জন্য কোনো রকম কোনো ক্যাচাপের দরকার নেই। যেরকম ভেটকি মাছের ফ্লেভার, তার সাথে গন্ধরাজ লেবুর সেই ফ্লেভার। আর সঙ্গে নিয়ে নিচ্ছে রেশমি কাবাব বা মালাই কাবাব, মালাই চিকেন। উপরটা পুরোপুরি মালাই, চিকেনটা সেরকম বয়েলড হয়েছে, খেতেও সেই পুরো মালাই মালাই। রেশমি কাবাব, তার উপরে মালাই দেওয়া। আর এবার হচ্ছে যে চিকেন টিক্কা কাবাব। টিক্কাগুলোর সাইজগুলো দেখুন, যথেষ্ট স্ট্যান্ডার্ড চিকেন টিক্কা মশলা তোর উপর দেওয়াই আছে। আর দেখুন খুব সফট, যেরকম মালাই কাবাবটা দেখছিলাম বেশ সফট, হাত দিয়ে বুঝতে পারছি বেশ সফট, পুরো বোনলেস আজওয়ান একটা ফ্লেভার আছে, সঙ্গে নিম চাটনি। টাটাগুলো কিন্তু দুর্দান্ত। স্টার্টার তো জবরদস্ত খেলাম, মানে এসেই আজকে স্টার্টার খেয়েছি, এতই খিদে পেয়েছিল। তারপরে চলে আসলাম মকটেল কাউন্টারে। মৌচাকের তরফ থেকে দেখতে পাচ্ছি জবরদস্ত মকটেল কাউন্টার করা হয়েছে। এবার দেখি মকটেল কী কী বানানো হচ্ছে, সবই দেখবো আমি তুলে ধরি। তো মকটেল কাউন্টার থেকে নিলাম একটা কালারফুল জবরদস্ত মকটেল, লিচি ব্লু লেগুন। বাহ 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 বাহ, প্রথমবার এরকম স্টাইলে কোনো মকটেল খাওয়ার সুযোগ পাচ্ছি মৌচাক ক্যাটারের সৌজন্যে। নিচে লিচি ফ্লেভারটা তো আছে, এজিংটাও কিন্তু দুর্দান্ত, পুদিনা পাতা, তাছাড়া তো লেবু দিয়ে এজিং করে দিয়েছে। খুব সুন্দর দেখতে পাচ্ছি স্যালাড কাউন্টার করা হয়েছে, আর সেখানে বিভিন্ন রকম কালারফুল স্যালাড তো আছে, প্রত্যেকটা নাম সামনে লিখে দেওয়া আছে, কোনটা ফুড স্যালাড, কোনোটা অনিয়ন ভিনিগার, এরকম অনেক আছে। কিন্তু তার থেকেও সবচেয়ে যেটা আকর্ষণীয় লাগছে, বিভিন্ন ভেজিটেবল মানে সবজি দিয়ে খুব সুন্দরভাবে দেখুন অ্যানিমালসগুলোকে বানানো হয়েছে, যেমন বেগুন দিয়ে জিরাফ, আবার দেখতে পাচ্ছি এটা গিরগিটি নাকি কুমির একটা কিছু বানিয়েছে, পেঁপে দিয়ে পেঙ্গুইন বানিয়েছে, লাউ দিয়ে হাঁস বানিয়েছে, আর গণেশ ঠাকুর বানিয়েছে কুমড়ো দিয়ে। বাহ, স্যালাড কাউন্টার পার করে চলে আসলাম আমরা মেন কোর্সে। মৌচাক ক্যাটারিংয়ের তরফ থেকে আজকে মেন কোর্সে কী কী আছে চলুন একটু দেখে নিই। লাচ্চা পরাঠা, স্টাফ পটাটো, চিকেন হান্ডি কাবাব, বেকড ভেটকি, স্টিম রাইস, ভাপা ইলিশ, মাটন বিরিয়ানি, চিকেন মোগলাই রোস্ট। তো মৌচাক ক্যাটারিংয়ের তরফ থেকে ভেজ আইটেম কী কী আয়োজন হয়েছে সেটা একটু দেখে নিই।
লাচ্চা পরাঠা, স্টাফ পটেটো, পনির পাসিন্দা, মিক্স ভেজ, পনির বাটার মশালা, শাহী পোলাও। এবার চলে আসলাম ডেজার্ট সেকশনে, দেখি কী কী আয়োজন হয়েছে। জিলাপি উইথ রাবড়ি, মালাই সন্দেশ, রসমাধুরী, মিক্স ফ্রুট চাটনি, আইসক্রিমের মধ্যে হবে এখানে টুটি ফ্রুটি, যার জন্য দেখতে পাচ্ছি এখানে অনেক ফ্রুটস একবারে জড় করে রাখা হয়েছে। তো এবার অনেক দেখানো হয়ে গেছে, এবার মেন কোর্সের খাওয়া দাওয়ার পালা, তার জন্য চলে আসলাম প্লেট কাম স্যালাড কাউন্টারে। প্লিজ একটা প্লেট দাও। ইয়াস, প্লেটের উপরে দেখতে পাচ্ছি মৌচাকের স্টিকার লাগানো আছে, আর সঙ্গে মেনু কার্ডও আছে, আর সঙ্গে যেরকম থাকে টিস্যু পেপার সেটা তো আছে। এবার দেখি স্যালাড কাউন্টারে তো অনেক কিছুই আছে। আচ্ছা, আমি নিয়ে নিচ্ছি প্রথমে কিছুটা অনিয়ন, বাকিগুলো তো খুব বেশি আমি টেস্ট করি না, এগুলো আপনারা অনেকেই জানেন। তো শুরু করছি লাচ্চা পরোটা দিয়ে। ওকে, থ্যাংক ইউ। চিকেন হান্ডি কাবাব আছে, স্টাফ পটাটোও আছে, কিন্তু হান্ডি কাবাব নিয়ে নিচ্ছি। বেকড ভেটকি, ও উপরে একটা হচ্ছে মালাই টাইপের একটা আছে, সঙ্গে একটা গ্রেভিও আছে, বাহ বাহ বাহ। আর সাথে নিয়ে নিচ্ছি জলের সম্ভার থেকে একটা জল। তো শুরু করি লাচ্চা পরোটা দিয়ে। লাচ্চা পরোটাটা বানিয়েছি, দেখুন পরতের পর পরত লাচ্চা আছে, মানে রিং আছে। ও দেখুন লাচ্চা পরোটা কাকে বলে, এই হচ্ছে লাচ্চা পরোটা। আর সাথে দেখুন চিকেন হান্ডি যেটা বানিয়েছে সেটাও দেখুন, মানে রোয়াগুলো খুলে খুলে আসছে। দুরকম সিস্টেম করেছে, চিকেন আর আলু স্টাফ আলুও ছিল। জবরদস্ত যুগলবন্দি, সাথে লাচ্চা পরোটাটা একদম সেই খেতে, লাচ্চা পরোটা তার সাথে চিকেন আলাদাই স্বাদ। সুপার কম্বিনেশন, আমরা কোথাও যদি টিফিনও করতে যাই এরকম লাচ্চা পরোটা তার সাথে এরকম চিকেনের কোনো একটা আইটেম দেখলে মজা আলাদা হয়। এবার হচ্ছে বেকড ভেটকি। বেকড ভেটকি মানে বুঝতেই পারছেন, উপর দেখতে পাচ্ছি বেশ কিছু ভেজিস আছে আর মালাই টাইপের আছে, আর এটাকে উপর দিয়ে মনে হচ্ছে বেক করা আছে। ভেটকি যে একটা পিস আছে, ফিলে আছে, ফিলেটা কিন্তু বেশ মোটা, দেখে মাছের মতো চল একদম সেই মোটা ফিলে। পুরো রসিলা ভেটকি, উপরে মালাই আছে, বেশ কিছু ভেজিস যেরকম দেখতে পাচ্ছি, ব্রোকলি দেখতে পাচ্ছি আছে। এবার নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে স্টিম রাইস। তো এবার বাসমতি চালের ভাতের সাথে নেব হচ্ছে ইলিশ, সরষে ইলিশ। ওকে, একটা ও দুটো নিয়ে নিয়েছি, বেশি না ভাই, একটাই প্রথমে নিচ্ছিলাম। এরকম ইলিশের ভাণ্ডার দেখলে না, মটন আছে কিন্তু সেটা আছে ঠিক, কিন্তু এরকম ইলিশেও তো আমরা প্রেমী বলো, আর এরকম ইলিশের মানে যেখানে তো হচ্ছে ভাণ্ডার, একটা ইলিশ যে হবে বলো তো, সেটাই আমাদের মতো পেটুকদের হবে। তোমার কটা লাগবে বিট্টু বলো তো? তোমার সর্ষের সেই ফ্লেভার বা ঝাঁজ কাকে বলে, মাছটাতে মাছগুলো দেখুন একদম স্ট্যান্ডার্ড সাইজ, মানে মাছ প্রত্যেকটা ওজন 100 গ্রামের আশেপাশে বা উপরে ছাড়া নিচে হবে না, আর প্রত্যেকটা মাছের চেহারা দেখে মনে হচ্ছে 1 কিলোর নিচে একটাও ছিল না টোটাল ইলিশ মাছটা। সেই ইলিশ ফাটাফাটি খেতে, এখন পুরো রিয়াজি ইলিশ, যেরকম আমরা প্রায় বলি রিয়াজি ইলিশ, মানে ইঞ্জনটা প্রচুর তেল, আর ইলিশ মাছ খাওয়া কিন্তু সত্যিই খুব ভালো। ইলিশের যে এই স্বাদটা পুরো বাঙালিদের পাগল করে দেয়, আপন বাঙালিদের প্রাণের মাছ ইলিশ। আমাদের ইলিশটা থেকে কাঁটা ফাটা কোনো না কোনো চাপ নিতে হয় না, আরামসে আমাদের জন্য এগুলো হয়ে যায় বোনলেস ইলিশ। তো খাওয়াটা শেষ করি, আসছি মাটন বিরিয়ানি নিয়ে। এবার নিয়ে নিচ্ছি মাটন বিরিয়ানি, ও কালারফুল, ব্যাস এবার একটা মাটন, ও নাল্লি, ওয়াও। আর এক পিস দাও। আর এখানে নিলাম চিকেন মোগলাই রোস্ট, এক পিস লেগ পিস নিলাম। খাবার শুরু হয়ে গেছে, মাটন বিরিয়ানি সামনে থাকলে বেশিক্ষণ ওয়েট করতে পারছিলাম না, বিট্টু তো ছবি তুলছিল। মাটন বিরিয়ানিতে এরকম দেখুন জুসি বিরিয়ানি, দেখুন হাতে দেখুন পুরো ঘি আর তেলের অবশ্যই চলে এসছে,
ঘিয়ের পরিমাণটা যথেষ্ট আছে, কারণ ফ্লেভার জবরদস্ত আসছে। আর সঙ্গে আলু, সেই হলুদ রঙের আলু যেটা কলকাতা বা বারাসাত অঞ্চলে খুবই দেখা যায়। আর সঙ্গে আছে 50 থেকে 75 গ্রামের মতো হবে এক একটা মাটনের পিসের সাইজ। আর সঙ্গে চিকেন রোস্ট, তো বেশ এটাও দেখে ভালোই লাগছে, কারণ পিসটা বেশ ভালো। এবার বিয়েবাড়ি বিরিয়ানি না এমনই, মানে যেখানেই খান না কেন বিয়েবাড়ি বিরিয়ানি আলাদা একটা স্বাদ হয়। তার দুটো কারণ, একটা জিনিসপত্র ম্যাটেরিয়ালগুলো অনেক ভালো কোয়ালিটির দেওয়া হয়, দ্বিতীয়ত বিরিয়ানি হাঁড়ি খোলার আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে বিরিয়ানিগুলো একদম ফিনিশড হয়ে যায়, মানে একটা হাঁড়ি বিরিয়ানি, যার জন্য কী হয় সে জুসি হয়, ড্রাই হয় না, খেতে আলাদাই স্বাদ হয়। ঘি, চাওড়া জল, গোলাপ জল, আর বিরিয়ানি মাস্টারটা সুন্দর ব্যালেন্স। মাটনটা দেখি, দেখুন নরম তুলতুলে মাটন একদম। মাটন কোয়ালিটি দেখুন, পিঙ্কিশ মাটন, আর মাটন যে ফ্লেভার, বাংলার আনাসিম মাছের যত বেস্ট ফ্লেভারেবল মাটন আছে তার মধ্যে এটাও একটা, পুরো রিয়াজি মাটন আর সেই ফ্লেভার। আলুটা কিন্তু দেখুন সেই নরম তুলতুল আলু একদম, ধোয়া উঠছে। ডেফারেন্স টুতে বয়েল করা এই আলুর মধ্যে সেরকম কোনো ফ্লেভার নেই, আলুটার মধ্যে ভালো মিষ্টতা আছে যেটা বিরিয়ানির সাথে ভালোই যাচ্ছে। আলুতে চটকে নিচ্ছে, সঙ্গে এরকম রিয়াজি মাটন পিস, এই দেখুন একটা রিয়াজি, ও সেই রিয়াজি পিস, রিয়াজি পিসের মাটন আলু দিয়ে ভাই ফ্লেভার হতো ভাই আসা, আলু দিয়ে সঙ্গে দেখুন রিয়াজি পিসটা দেখুন, কারণ তুল তুলে দেখুন রিয়াজি পিস, এরকম মাটন খেলে বলতেই হয় খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি, দুর্দান্ত ফ্লেভার, দুর্দান্ত। সঙ্গে আছে মোগলাই চিকেন রোস্ট, দেখুন সাইজটা দেখুন, এত বড় কোথাও কোন অনুষ্ঠান বাড়িতে দেখা যায়, সাধারণত সব জায়গায় চিকেনটা সাইজ একটু ছোটো হয়, পুরো জুসি চিকেন, বয়েলটা সেরকম হয়েছে, ফাটাফাটি খেতে। তো খাওয়া দাওয়া শেষ করি আসছি, দাদার খাওয়া তো কমপ্লিট, আমি ভাবছিলাম কতক্ষণ দাদা কমপ্লিট করবে আর আমি খাবার নিয়ে বসবো, মানে দুটোই আমার সেরা আইটেম, আমার পছন্দের দুটো সেরা আইটেম হয়েছে, একটা ইলিশ আর হচ্ছে মাটন বিরিয়ানি। দাদা খাওয়া তো কমপ্লিট, আমি ভাবছিলাম দাদা কখন খাওয়া শেষ করবে আমি খাওয়া শুরু করবো, কারণ দুটো আইটেমই কিন্তু আমার ফেভারিট, মাটন বিরিয়ানি আর সাথে হচ্ছে ইলিশ, তো ইলিশ থাকবে আর আমি খাবো না এটা হতে পারে? তো একটা ইলিশ নিয়েছি, কারণ মাটনটাকেও সাপোর্ট দিতে হবে। ভাপা ইলিশ টুক করেছে খেতে, একদম তেল তেলে ইলিশ, একদম যেটা হওয়া উচিত ভাপা ইলিশের তেল সেটা কিন্তু একদম আছে। এসব পিসটা কিন্তু জবরদস্ত, খুঁজে পড়া গেল, তুলতুলে মাটন শুনেছি, তুলতুলে ইলিশ, আহা এরকম ইলিশ হলে আর কিছু খাবার প্রয়োজন পড়ে না, আর সেটার জন্য আমি তাই করেছি, যেরকম রান্না সেরকম ইলিশ খারাপ হবে, ইলিশের রেয়াজি পাট, আহা। এবার বিরিয়ানির পালা, হাঁকা করে ঠেলে নিতে হবে, ব্যথা দিলে চলবে না, বিরিয়ানি বলে কথা আবার মাটন, তবে খাওয়ার আগে এটা কামড় না দিলে দিয়ে আমি পারছি না, কামড় দেবো না আগে একটু দর্শন দিই আপনাদেরকে, বলে রেওয়াজি, এবার কামড়, যেরকমই পরিস্থিতি থাকুক, যেরকমই মন থাকুক, ভাঙা, শক্ত, গোটা,
এই বিরিয়ানি খেলে মন এমনি ভালো হয়ে যাবে। বিরিয়ানিটা কিন্তু কলকাতা বিরিয়ানি আর ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির সাথে একদম মিক্স, দু রকমের বিরিয়ানি মিক্স আছে এখানে, আর জুসি আর মাটন নিয়ে তো কোনো কথাই হবে না। খাওয়াটাকে ছোটকে নিতে হবে, একটু মাটন, একটু পেঁয়াজ, তারপরে জাম্বো বাইট দিতে হবে। এসব স্বর্গ গেলেও পাওয়া যাবে না। ও পরতে পরতে মাটন, পরতে পরতে মাটন, কি যেন গ্রীষ্মে শরতের আমেজ। কোন পিসটা ছেড়ে কোন পিসটা খাওয়া বুঝতে পারছি না, নালি আপাতত ফাঁকা। খাওয়াটা শেষ করি, আসছে দাদা ডেজার্ট নিয়ে। তো চলে আসলাম এবার ডেজার্ট পার্টে। ডেজার্ট পার্টে শুরুতে যেটা থাকে সবার জন্য মিক্সড ফ্রুট চাটনি আর পাঁপড়, এই দুটোকে আমি একটু স্কিপই করি পারলে, কারণ ডাইরেক্ট চলে আসলাম মিষ্টির জগতে। রসমাধুরীটা মৌচাকের খুব ফেমাস মিষ্টি, এনাদের নিজস্ব মিষ্টি, এনাদের তো 14-15টার উপরে কাউন্টার আছে পুরো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে, আর সেখানে এরা বিভিন্ন ধরনের মিষ্টি বিক্রি করেন সন্দেশ আর মালাই মিক্স করে। বাহ বাহ বাহ, এক পিস জিলিপি আর তার সাথে আছে রাবড়ি। রসমাধুরী যেটা ইনাদের স্পেশাল মিষ্টি, যে হারে বাজনা বাজছে, মালাই সন্দেশ সঙ্গে জিলিপি আর রাবড়ি, এটা আমার সাথে আগেই খাওয়া দরকার, আগেই খাই আমরা, আগে আজকে লাস্টে নিয়েছি। মৌচাকের মিষ্টি নিয়ে নতুন করে সত্যি কিছু বলতে চাই না, কারণ ইনারা মিষ্টিতে রাজা রাজা। যাই হোক খাওয়াটা শেষ করি, আসছি। আমি নিয়ে নিচ্ছি টুটি ফ্রুটি, ফ্রুটস আর ফ্রুটস ইউজ করা হয়েছে, আদার্স কোনো আর্টিফিশিয়াল ফ্রুটস কিন্তু এখানে ইউজ করা হয়নি, যেটা সব থেকে বেশি ভালো লাগছে। আর ওপর দিয়ে চকো সস। তো বারাসাতের মৌচাক নিয়ে সত্যি নতুন করে কিছু বলার নেই, ইনারা যেরকম মিষ্টিদের রাজা সেরকমই দেখতে পাচ্ছি ক্যাটারিং জগতেও একটা নিজস্ব স্থান তৈরি করছে, মানে খাবারের কোয়ালিটি সার্ভিস নিয়ে সত্যি নতুন করে কিছু বলার নেই। আপনাদের কাছে একটা কথাই বলতে পারি, বাংলার বিভিন্ন জায়গাতে স্পেশালি বারাসাত চত্বরেগুলোতে যদি আপনাদের কোনো রকম ক্যাটারিংয়ের হেল্প লাগে বা ক্যাটারিং লাগে, মানে সেটা বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, জন্মদিন, অবশ্যই কিন্তু এই মৌচাক ক্যাটারিংয়ের সাহায্য নিতে পারেন। ইনাদের কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিন এবং ডিসক্রিপশানে রইল। তা আজ এই অবধি রইল, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমাদেরকে চাইলে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আর আমাদের পেজটা এখন যদি ফলো না করে থাকেন ফেসবুকে তাহলে প্লিজ ফলো করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। আজ এই অবধি রইল, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।